Welcome back to Updated by Abida. Friends, মেয়েদের বিয়ের পর তাদের রেশন কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আনার জন্য আপনারা কত নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং ফর্মটিকে কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ফর্মের সঙ্গে এবং ফর্ম কোথায় ডাউনলোড করবেন কোথায় ফর্ম জমা দেবেন সমস্ত কিছু ডিটেইলস আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের 6 নম্বর ফর্ম এটা হচ্ছে মেয়েদের বিয়ের পর তাদের রেশন কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করার ফর্ম অথবা কেউ যদি রেশন দোকান বা কেরোসিন দোকান পরিবর্তন করতে চান তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারেন তো প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন রেশন দোকান অথবা কেরোসিন দোকান পরিবর্তনের আবেদন তো স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে সেকশন এ তে আপনি দেখতে পাচ্ছেন এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অর অ্যানি আদার মেম্বার ফর দ্য চেঞ্জ অফ এফপিএস অর কেরোসিন ওয়েলস অফ ফর দ্য হোল ফ্যামিলি অর্থাৎ আপনি যদি সমস্ত পরিবারের মেম্বারদের জন্য রেশন ডিলার বা কেরোসিন ডিলার পরিবর্তন করতে চান তাহলে সেকশন এ আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়ে দেবেন তারপর রেশন কার্ড টাইপ এ এ ওয়াই পি ডবল এইচ এস পি ডবল এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এবং জেনারেল দেওয়া আছে আপনি যেটা তার পাশে রাইট ক্লিক করবেন এবার রেশন কার্ড নাম্বার এখানে রেশন কার্ড নাম্বার সঠিকভাবে লিখে দেবেন এবার সেকশন বিতে বলা হয়েছে ডিটেলস অফ দ্য মেম্বার ইফ অনলি সাম মেম্বার আর অ্যাপ্লাইং অর নট ফর হোল অর্থাৎ পুরো ফ্যামিলি নয় শুধুমাত্র একজন বা কয়েকজন মেম্বারের যদি রেশন দোকান বা কেরোসিন দোকান পরিবর্তন করতে চান তাহলে সেকশন বি ফিল আপ করতে হবে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া আছে নেম তো এখানে নাম দিয়ে দেবেন এরপর আছে রেশন কার্ড টাইপ তো কোন ধরনের রেশন কার্ড তার পাশে আপনি রাইট ক্লিক করবেন এবং রেশন কার্ড নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন এরপর যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়ে থাকেন তাহলে ইএস এর পাশে রাইট ক্লিক করবেন আর যদি না হয়ে থাকেন তাহলে নোর পাশে রাইট ক্লিক করবেন যদি আপনি একজন নয় কয়েকজন মেম্বারের রেশন দোকান পরিবর্তন করতে চান তাহলে দ্বিতীয় মেম্বারের নাম এখানে লিখে দেবেন এবং তার কার্ড টাইপটাও এখানে লিখে দেবেন রেশন কার্ড নাম্বারটাও এখানে লিখে দেবেন তিনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়ে থাকেন তাহলে ইএস আর না হয়ে থাকলে নোর পাশে রাইট ক্লিক করবেন এরপর মেম্বার থ্রির নাম লিখবেন তার রেশন কার্ড টাইপটা আপনি এখানে রাইট ক্লিক করে দেবেন এবং রেশন কার্ড নাম্বার লিখবেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়ে থাকলে ইয়েস আর না হলে নো এরপর সেকশন সি ডিটেলস অফ নিউ এফপিএস অর কেরোসিন ওয়েলস অফ ফর এ অ্যান্ড বি অর্থাৎ কেরোসিন দোকান বা রেশন দোকান যদি পরিবর্তন করতে চান তাহলে সেকশন সি অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ সেকশন সিটা সবাইকেই ফিল আপ করতে হবে অর্থাৎ সেকশন এ সমস্ত পরিবারের সদস্যদের যদি রেশন ডিলারের বা কেরোসিন দোকান পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই ফিল আপ করতে হবে আর সেকশন বিটা পুরো ফ্যামিলি নয় শুধুমাত্র একজন বা কয়েকজন সদস্য যদি রেশন ডিলার পরিবর্তন করতে চান তাহলে সেকশন বি এবং সেকশন সিটা কিন্তু অবশ্যই সবাইকে ফিল আপ করতে হবে তো প্রথমেই দেওয়া আছে নেম অফ দ্য নিউ এফপিএস নতুন রেশন ডিলারের নাম এখানে লিখতে হবে তারপর এফপিএস একটা কোড থাকে রেশন ডিলারদের একটা কোড থাকে সেই কোডটা এখানে আপনাকে দিতে হবে নেম অফ দ্য কেরোসিন শপ কেরোসিন দোকানের নাম এখানে দিতে হবে কেরোসিন শপ কোড কেরোসিন দোকানের একটা কোড থাকে সেটাও আপনাকে দিতে হবে যদি কেরোসিন দোকান পরিবর্তন করতে চান এরপর সেকশন ডি ইফ অ্যাপ্লাইং ফর চেঞ্জ অফ রেশন শপ কেরোসিন ওয়েল শপ ডিউ টু ম্যারেজ ডিভোর্স সেপারেশন দ্য অ্যাপ্লিক্যান্ট উড বি অ্যাডেড টু দ্য হাজব্যান্ডস ফাদার্স অর গার্জেন্স ফ্যামিলি অর্থাৎ যদি কোনো মহিলা বিবাহ সূত্রে বা ডিভোর্সের জন্য বা কোনোরকমভাবে আলাদা থাকার জন্য রেশন দোকান পরিবর্তন করতে চাইছেন তাহলে সেকশন ডি অবশ্যই ফিল আপ করতে হবে তো সেক্ষেত্রে সেই পরিবারের হাজব্যান্ডের নাম বা বাবার নাম বা গার্জেনের নাম কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ এক্সিস্টিং রেশন কার্ড মানে যে আগের রেশন কার্ডটা ছিল সেই রেশন কার্ডে আপনার নামটা যেমন ছিল সেইভাবে আপনি নামটা এখানে লিখে দেবেন রেশন কার্ড ক্যাটাগরি আপনার কী ছিল সেটা আপনি লিখে দেবেন রেশন কার্ড নাম্বারটা আপনার কী ছিল আগে সেই নাম্বারটা আপনি লিখে দেবেন এরপর বলা হচ্ছে নেম আফটার ম্যারেজ অর ডিভোর্স বিবাহের পরে বা ডিভোর্সের পরে আপনার নাম কি আছে সেই নামটা আপনি এখানে লিখবেন কার্ড ক্যাটাগরি অফ হাজব্যান্ড ফাদার অর গার্জেন মানে স্বামীর অথবা বাবার অথবা গার্জেনের কোন ধরনের রেশন কার্ড সেই ক্যাটাগরিটা আপনি এখানে লিখে দেবেন মানে যে ফ্যামিলিতে আপনি এন্ট্রি নিতে চাইছেন সেই ফ্যামিলির রেশন কার্ড ক্যাটাগরিটা আপনাকে এখানে মেনশন করতে হবে এরপর কার্ড নাম্বার অফ দ্য হাজব্যান্ড ফাদার অর গার্জেন স্বামীর অথবা বাবার বা গার্জেনের কার্ড নাম্বারটাও এখানে দিতে হবে এরপর সেকশন এ কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি ইন কেস অফ ম্যারেজ ডিভোর্স দ্য ফ্যামিলি ইন হুইচ
অ্যাপ্লিক্যান্ট ইজ এন্টারিং, অর্থাৎ বিবাহ সূত্র বা ডিভোর্সের জন্য যে পরিবারে আপনি যুক্ত হতে চাইছেন সেই পরিবারের কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতে হবে। তো প্রথমেই দেওয়া আছে প্রাইমারি মোবাইল নাম্বার ফর কমিউনিকেশন, একটা প্রাথমিক মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। সেকেন্ডারি মোবাইল নাম্বার, দ্বিতীয় যদি মোবাইল নাম্বার থাকে তাহলে সেটা আপনি এখানে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, ইমেল আইডি জানা থাকলে ইমেল আইডিও আপনি এখানে দিতে পারেন। এরপর সেকশন এফ, আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি ইন কেস অফ ম্যারেজ ডিভোর্স দ্য ফ্যামিলি ইন হুইচ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ এন্টারিং, আধার ডিটেলস ম্যান্ডেটরি, অর্থাৎ যে পরিবারে আপনি যুক্ত হতে চাইছেন সেই পরিবারের মেম্বারদের ডিজিটাল রেশন কার্ড আধার কার্ডের ডিটেলস দিতে হবে। তো সেক্ষেত্রে 5 বছরের নিচে যদি কেউ থেকে থাকে তার আধার কার্ডের ডিটেলস লাগবে না। তো এক্ষেত্রে আপনি যে পরিবারে যুক্ত হতে চাইছেন সেই পরিবারের 3 জনের নাম এখানে এন্ট্রি করতে পারবেন। তো প্রথমেই দেওয়া আছে নেম অফ মেম্বার 1, হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে আপনি দিয়ে দেবেন। ডিজিটাল রেশন কার্ড নাম্বার, ডিজিটাল রেশন কার্ড নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। কার্ড ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে দিতে হবে আধার কার্ড নাম্বার, এবং আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না হয়ে থাকেন তাহলে নো। এইভাবে মেম্বার 2 এবং মেম্বার 3 আপনি ফিল আপ করে নেবেন, অর্থাৎ যে পরিবারে যুক্ত হতে চাইছেন সেই পরিবারের মেম্বারদের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এরপর আছে সেকশন জি, সেকশন জিতে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। প্রথমে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন, তারপর সাব ডিস্ট্রিক্টের নাম দেবেন, তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম আপনি এখানে দিয়ে দেবেন। এরপর গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার জানা থাকলে সেটা আপনি দেবেন। এরপরে ভিলেজ, রোড বা স্ট্রিট মানে গ্রামের নাম অথবা রাস্তার নাম যদি জানা থাকে সেটা আপনি দেবেন। এখানে পিনকোডটা দিয়ে দেবেন, এখানে পোস্ট অফিসের নাম দেবেন, এবং এখানে পুলিশ স্টেশন বা থানার নাম লিখে দেবেন। সবশেষে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অথবা LTI অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তার সিগনেচার করে নেবেন অথবা এখানে টিপসই দিলেও হবে, এবং এখানে আপনি ডেটটা লিখে দেবেন। এরপর এই ফর্মের সঙ্গে আপনাকে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে। 1 নম্বর, কপি অফ আধার ডকুমেন্টস অফ অল অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ যে পরিবারে আপনি যুক্ত হতে চাইছেন সেই পরিবারের সমস্ত মেম্বারদের আধার কার্ডের জেরক্স লাগবে। 5 বছরের নিচে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে তার আধার কার্ড লাগবে না, তার লাগবে বার্থ সার্টিফিকেট। প্রুফ অফ ম্যারেজ ফর সেকশন সি, সেকশন সির জন্য আপনাকে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। এবং 4 নম্বরে, কপি অফ ডিআরসি অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য হাজব্যান্ড অর ফাদার অর গার্জেন ইন কেস অফ সেকশন সি, সেকশন সির জন্য অবশ্যই হেড অফ দ্য ফ্যামিলির ডিজিটাল রেশন কার্ড অথবা তার স্বামী বা বাবা বা গার্জেনের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স দিতে হবে। এবার এই পোর্শনটা আপনাকে কিছু করতে হবে না, এই পোর্শনটা অফিস থেকে করে দেবেন। এই ফর্মটা ফিল আপ করবেন, এবং ফিল আপ করার পরে আপনি কোথায় জমা দেবেন, এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পরে যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে আপনি জমা দিয়ে দেবেন। তাহলে যে সমস্ত মেয়েরা বিয়ের পর তাদের রেশন কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে চাইছেন তারা খুব সহজেই কিন্তু ট্রান্সফার করতে পারবেন, অথবা কেউ যদি রেশন দোকান বা কেরোসিন দোকান পরিবর্তন করতে চান তিনিও এই ফর্মে আবেদন করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন। আর এই ফর্মটা আপনারা wbpds.gov.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।